আজি প্রকাশ পাইব সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণী পরীক্ষা ফল সকাল সাড়ে নটার দ্বাদশ ও দিন দুইটার দশম শ্রেণী ফল প্রকাশ পাইবা নিয়ে সূচনা মিলিছি সিবিএসই র অফিসিয়াল ওয়েবসাইটে ফল দেখিপারে ছাত্রছাত্রী cbse.nic.in ওয়েবসাইটে প্রকাশ পাইব রেজল্ট চলিত বর্ষ দেশের 21,16,290 জন দশম এবং 14,54,370 জন দ্বাদশ শ্রেণী পরীক্ষা দিয়েছিল। তবে আজ প্রকাশ পাইব সিবিএসই দশম ও দ্বাদশ পরীক্ষা ফল সকাল সাড়ে নটার দ্বাদশ এবং দিন দুইটার দশম শ্রেণী পরীক্ষা ফল প্রকাশ পাইবা নিয়ে সূচনা মিলিছি সিবিএসই র অফিসিয়াল ওয়েবসাইটে ফল দেখিপারে ছাত্রছাত্রী cbse.nic.in ওয়েবসাইটে ফল প্রকাশ পাইব চলিত বর্ষ দেশের 21,16,290 জন দশম এবং 14,54,370 জন দ্বাদশ শ্রেণী পরীক্ষা দিয়েছিলেন। তবে সম্পর্কিত অধিক অপডেট দেবে ভুবনেশ্বর আম প্রতিনিধি স্বপ্নাঞ্জলি মহান্তি আমার সহিত ফোন ইনে যোড়ি হয়েছেন। স্বপ্নাঞ্জলি, আজ সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণী পরীক্ষা ফল প্রকাশ পাইব, অধিক অপডেট কোন রয়েছে এবং কেউ সাইট কু যাই কি ছাত্রছাত্রী নিজের পরীক্ষা ফল দেখি পারিবে? দেখুন স্বপ্না, নিশ্চিত ভাবে কইপারিবা, কারণ সিবিএসই রেজল্ট কু নেই যেভাবে ভাবে গোটে আশা আকাঙ্ক্ষা পিলামানক মধ্যে ছিল এবং টিকিয়ে যেহেতু বিলম্ব মধ্যে হয়ে গলা, কারণ পূর্ব জনা পড়ছিল যে সিএসসি রেজল্ট বাহারিবা সঙ্গে সঙ্গে হি গোটে সপ্তাহ মধ্যে সিবিএসই রেজল্ট অর্থাৎ দশম এবং দ্বাদশ শ্রেণী পিলামানকর পরীক্ষা ফল প্রকাশ পাইব। কিন্তু যা সূচনা রয়েছিল যে গতকালি রেজল্ট বাহারি থাকা, কিন্তু কিছু ব্যবধান কিছু অসুবিধা যোগু আজ হি রেজল্ট প্রকাশ পাইবা পাই যাচ্ছি। সকাল সাড়ে নটা সুদ্ধা দ্বাদশ শ্রেণী পরীক্ষার্থী মানে নিজের যে ওয়েবসাইট রয়েছে www.cbse.gov.in অথবা cbse.results.nic.in তা ছড়া মধ্য results.cbse.nic.in কু লগ ইন করে নিজের পরীক্ষা ফল দেখি পারিবে। এহা ছড়া রোল নম্বর, বিদ্যালয় কোড এবং জন্ম তারিখ মধ্য দেখি অপলোড করে বিদ্যার্থী মানে ফলাফল জানি পারিবে। রাজ্য এবং দেশ সবুঠি পিলা মানে সিবিএসই র পরীক্ষা দেইছিলে এবং দশম এবং দ্বাদশ শ্রেণী ফল প্রকাশ কু নেকি গোটে সমস্তকর অপেক্ষা ছিলা। কিন্তু এথর চলিত বর্ষ মধ্য সমান ঢঙ্গরে দশম এবং দ্বাদশ শ্রেণী কু গোটিয়ে দিনের হি রেজল্ট প্রকাশ পাউছি, অর্থাৎ দিন সাড়ে নটা সুদ্ধা ওয়েবসাইটে পিলামানে নিজের পরীক্ষা ফল দ্বাদশ শ্রেণীর পিলামানে নিজের পরীক্ষা ফল জানিপারিবে এবং দিন দুইটার হি প্রকাশ পাইব দশম শ্রেণী পরীক্ষার্থীঙ্কর পরীক্ষা ফল। তেণু অপেক্ষা রহিব যে দিন সকাল সাড়ে ন এবং অপরাহ্ন দুইটার সিবিএসই র যে রাজ্য এবং দেশের পাখাপাখি লক্ষাধিক পিলামানে দেশের পরীক্ষা দিয়েছিলেন এবং রাজ্যের হাজারাধিক পিলামানে মধ্যে পরীক্ষা দিয়েছিলেন। তেণু বিভিন্ন বর্তমান বিদ্যালয় মধ্যে উৎসুকতার সহ অপেক্ষা করে রয়েছে, কারণ চলিত বর্ষ পিলামানে অফলাইন পরীক্ষা দিয়েছিলেন। পূর্ব আপনার জাগিছেন কোভিড মহামারী সময় ছিল, তেণু পিলামানে বিকল্প মূল্যায়ন পদ্ধতি তাঁকর স্থিরীকৃত করাইছিল। কিন্তু এথর যেহেতু পরীক্ষা ফল প্রকাশ পাইবা যাচ্ছি এবং পিলামানকর এথর পরীক্ষা ফল মধ্যে ভালো হব বলে গোটে প্রকার কালি মধ্যে যা প্রতিক্রিয়া বিভিন্ন কর্তৃপক্ষ মধ্যে স্কুল কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষ মধ্যে দিয়েছেন। তেণু মাত্র আর কিছু ঘন্টার অপেক্ষা, দ্বাদশ শ্রেণী রেজল্ট বাহারিব, কোটি না কোটি সমস্ত মনরে উৎসাহ নিশ্চিত ভাবে রহব, কারণ পিলামানে এথর কোভিড পরে পরে হি যুদ্ধকালীন ভিত্তির পরে পরে হি পরীক্ষা দিয়েছেন। তেণু কোন রেজল্ট হব চলিত বর্ষ পূর্ব বর্ষ অপেক্ষা কেতে ভালো প্রতিশত পিলামানে রেজল্ট করছেন আর কেতে পাস হার বড়ুছি তাকে নিয়ে মধ্যে গোটে প্রকার অপেক্ষা রহব।